বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এভাবে টিলায় চড়ে ওঠার পেছনে একটা গল্প রয়েছে। ঢাকা থেকে সিলেট উড়ে এসে এভাবে টিলায় চড়ে ওঠার কারণ জানতে হলে ঘটনার প্রথম থেকে জানা দরকার। মূলত হঠাৎই সিলেট ভ্রমণের একটা কারণ রয়েছে বিসিবি বসের। সিলেট স্টেডিয়াম, সিলেট আউটার ফিল্ড স্টেডিয়ামটি পরিদর্শনই শুধু নয়, আরও একটি নতুন স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর ঠিক সে কারণেই বিসিবি বসের হঠাৎ আগমন। আউটার স্টেডিয়ামের চার পাঁচটা নিজে পায়ে হেঁটে দেখেছেন, শুধু স্টেডিয়ামের মাঝের মাঠটাই নয়, বাইরের জমির দিকেও চোখ ছিল তার। সেই জমিগুলোর দিকে চোখ থাকার কারণটা আসলে কি? মূলত বিসিবি এখানে অত্যাধুনিক একটি একাডেমি বানানোর পরিকল্পনাও করেছে, সেটিই মোটামুটি বাস্তবায়নের পথে। দুই তিনটা জমিও দেখে ফেলেছে বিসিবি, তার মধ্যে এখন বাছাই প্রক্রিয়া আর বাকি সব কিছু সম্পন্ন করাটাই বাকি। শোনা যাক সব কিছু তার মুখেই। আউটার স্টেডিয়ামটা আমার খুবই ভালো লেগেছিল তখনও, এখন আবার দেখছিলাম। তখন আর কী কী করা যায় এটা দেখার জন্য আসলে এসেছিলাম, এখানে আর কী করণীয়, কারণ ইনডোর আছে। আউটার স্টেডিয়ামটা সত্যি চমৎকার দেখার মতো। আমাদের এখানে একটা একাডেমি দরকার, তো সেটাই নাদেল আমাদের ডাইরেক্টর বিসিবি উনি বলছিলেন যে একটা তো ওই জায়গাটা চুজ করার জন্য। তো আমরা তিনটা জায়গা দেখেছি, দুটো কাছের থেকে একটা দূর থেকে, এবং ইভেন্চুয়ালি একটা জায়গা আমরা পছন্দ করেছি বিসিবির তরফ থেকে। সো আমরা এখন এটা নিয়ে যা করণীয় আমরা চেষ্টা করবো, যত তাড়াতাড়ি এটা যদি করতে পারি তাহলে এখানটায় যে জিনিসটা হবে যে তাহলে থাকার একটা জায়গা হবে। একাডেমি আছে, স্টেডিয়াম আছে, যদি এখানে থাকতে পারে অন্তত ডোমেস্টিক ক্রিকেটের জন্য ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, বিশেষ এবং এইজ লেভেল ইনক্লুডেড। এই সো ন্যাচারালি খেলা আসবে, খেলা না আসার কোনো কারণ নেই। কিছুদিন আগে নাজমুল হাসান পাপন একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন তিনি ক্ষমতা থেকে যাওয়ার আগে অন্তত বিসিবির স্থাপনা বা ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিক করে যেতে চান। তারই নিদর্শন হয়তো এটা, যেখানে সিলেটের এত অত্যাধুনিক স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়ামই সারা বাংলাদেশে অপ্রতুল, সেখানে নতুন করে আরও একটি অত্যাধুনিক একাডেমি এখানে গড়ার পরিকল্পনা সেই ইঙ্গিতে দিচ্ছে। পাশাপাশি ঢাকাতে বসতে যাচ্ছে কমপক্ষে তিনটি অত্যাধুনিক একাডেমি। বাংলাদেশ ক্রিকেটের একাডেমি বা ইনফ্রাস্ট্রাকচারজনিত যে সকল স্থাপনা আসতে যাচ্ছে, সেটা যে বাংলাদেশ ক্রিকেটের নতুন এক পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই, সেটা বলা যায় সহজেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ।